সিরাজগঞ্জের সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন তথ্যচিত্রে রেজাউল করিম সিরাজগঞ্জের সলঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সাবেক সদস্য সাবেক মন্ত্রী নাসিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সলঙ্গার হাটেকুমডুলে বিগেইন টাওয়ারের সামনে অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয় সকাল দশটায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া সালঙ্গা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিকুল ইসলাম শফি নয় নং হাটে কুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়তুল আলম সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার এ সময়ে আওয়ামী লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য উনিশশো আটচল্লিশ সালের দোসরা এপ্রিল সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় জন্মগ্রহণ করেন মোহাম্মদ নাসিম তার বাবা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন মোহাম্মদ নাসিম উনিশশো ছিয়াশি উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই দু এক দু হাজার চোদ্দ ও দু আঠারো সালে সিরাজগঞ্জ এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দু হাজার সালের নির্বাচনের পর সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার আগে উনিশশো সালে নির্বাচনের পর মোহাম্মদ নাসিম স্বরাষ্ট্র গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন দু হাজার বিশ সালে তেরোই জুন ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন রেজাল করিমের তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি সিরাজগঞ্জ